আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাইটিভি সংবাদে। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত নির্বাচনী পরিবেশ এখনো হয়ে ওঠেনি বললেন সিইসি। বিএনপিকে চায় নিমন্ত্রণ দেওয়া হলেও আসেনি দলটি। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের কারণে চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। আনসার ব্যাটালিয়ন বিল এবং পুলিশ কল্যাণ তহবিল বিল ইস্যুতে আজ বৈঠকে বসবে সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্ন, সতর্ক অবস্থানে পুলিশ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাইটিভি বৃহস্পতিবারের বিশেষ আয়োজন পাবলিক ভিউ। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত নির্বাচনী পরিবেশ এখনো হয়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গণমাধ্যম প্রতিনিধিদের সাথে আয়োজিত কর্মশালার শুরুতে একথা বলেন তিনি। বিএনপিকে আলোচনার জন্য চায় নিমন্ত্রণ দেওয়া হয়েছিল কিন্তু দলটি আসেনি বলে জানান তিনি। সিইসি আরও বলেন, আমন্ত্রণের চেষ্টা চালিয়ে যাবে ইসি যেন দলটি সব নির্বাচনে তাদের মতামত দিতে পারে। নির্বাচনকে একটি সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া আমরা আজ পর্যন্ত আনতে পারলাম না, না রাষ্ট্র, না নির্বাচন কমিশন, না আমাদের রাজনৈতিক দলগুলো, না আমরা। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল 28 অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানেলের কারণে চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপক হারে বৃদ্ধি পাবে, এর প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। পদ্মা সেতু, মেট্রো রেলের পর এখন অপেক্ষা দেশের নদী তলদেশে নির্মিত প্রথম টানেল উদ্বোধনের। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল নির্মাণ কাজ শেষ। আগামী 28 অক্টোবর এই টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু টানেল চালু হলে চট্টগ্রাম সহ সারা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। টানেলের কারণে মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত বিনিয়োগের বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। আবার টানেল ব্যবহার করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সহ সারা দেশের কারখানার পণ্য কক্সবাজারের মাতারবাড়ি সমুদ্রবন্দরে আনা নেওয়া করা যাবে দ্রুত সময়ে। টানেলের কারণে শুধু অর্থনৈতিক কার্যক্রমই বিস্তৃতি পাবে না, একই সঙ্গে পর্যটন শিল্পেরও বিকাশ ঘটবে। টানেল চালু হলে দেশের মোট জিডিপি প্রবৃদ্ধি হবে 0.166%। দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ চট্টগ্রাম ছাড়াও পর্যটন নগর কক্সবাজার এবং পার্বত্য জেলা বান্দরবানের সেতুবন্ধন তৈরি হবে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নগর চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন। দুই পারের জনগোষ্ঠীর জীবনমানে আসবে ব্যাপক উন্নয়ন। কানেক্টিভিটিটা করবে তাদেরকে নিয়ে একটা একটা আলাদা একটা কমিটি করে ওরাই দেখভাল করবে এবং ওটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করবে। অন্যথায় আবার উপরিপূর্তভাবে ওই পারে সব কিছু হবে এবং এক পর্যায়ে গিয়ে আমাদেরকে আফসোস করতে হবে যে আমাদের এই সুন্দর মানে সম্ভাবনাটুকু আমরা নিজেদের অবহেলায় নষ্ট করেছি। টানেল চালু হলে শিল্পায়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি বৃদ্ধি পাবে, ফলে দারিদ্র দূরীকরণ সহ দেশের ব্যাপক আর্থসামাজিক উন্নয়ন সম্ভব হবে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।
আনসার ব্যাটালিয়ন বিল এবং পুলিশ কল্যাণ তহবিল বিল ইস্যুতে আজ বৈঠকে বসবে একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের অবস্থিত ক্যাবিনেট কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এটি জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 32তম বৈঠক। আনসার ব্যাটালিয়ন আইন 1995 যুগোপযোগী করতে এটি রহিত করে নতুন বিল আনসার ব্যাটালিয়ন বিল 2023 প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বিলটি পাশ হলে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের সময় নতুন ক্ষমতা প্রয়োগের সুযোগ পাবেন আনসার সদস্যরা। বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর ও মৌচাক এলাকার গার্মেন্টস শ্রমিকরা আন্দোলনে নেমেছে। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্ন হচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বিবেচনায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শিল্প পুলিশ জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কয়েকটি কারখানার শ্রমিকরা সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার সেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। দর্শক, এ মুহূর্তে গাজীপুরের কোড়াবাড়ি থেকে সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি এ কে এম শিশির। জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক দোকানপাড় এলাকায়। এখানে কিন্তু সকাল থেকে কারখানার শ্রমিকরা কিন্তু বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু আন্দোলন করে যাচ্ছে। টানা চতুর্থ দিনের মতো কিন্তু এখানে কয়েকটি কারখানার শ্রমিকরা কিন্তু সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছে। সকাল থেকে আন্দোলন করার পর থেকে কিন্তু রাস্তায় অনেক জটলার সৃষ্টি হয়েছে। আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত তাদের যে 23,000 টাকা বেতন, সেজন্য কিন্তু তারা আন্দোলন করেছে। আমি যদি এখানে একজন শ্রমিকের সাথে কথা বলতে চাই, তিনি আমাদেরকে কী বলে আমরা দেখি। ধন্যবাদ আপনাকে। আসলে মূলত এখন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির ক্ষেত্রে আমাদের যে বর্তমান বেতনের অবস্থা একবারে নিম্নমানের। এখন বর্তমান সমাজের অবস্থায় যদি আমরা চলতে চাই একটু মোটামুটি ভালোভাবে, তাহলে দেখা গেছে আমাদের বেতনের পরিমাণ সর্বোচ্চ না, মাঝামাঝি পর্যায়ে 23,000 টাকা পর্যন্ত হইলে আমরা একটু মোটামুটিভাবে সংসার চালাতে পারবো নিজে। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুরের কোনাবাড়ি থেকে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি এ কে এম শিশির। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে রয়েছে পাবলিক ভিউ। যানজটে নাকাল নগরবাসী, সময় মতো বিভিন্ন গন্তব্যে ছুটতে পারছে না মানুষজন, ফলে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ ও আক্ষেপ রয়েছে নগরবাসীর। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাইটিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছি আমি, আবু সাইদ অপু। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো তিলোত্তমা নগরী, এই রাজধানীতে যানজট কেন হয় আর কীভাবে হয়, সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো নগরবাসীর সাথে। তবে তার আগে দেখে আসা যাক ছোট্ট একটি প্রতিবেদন। তিলোত্তমা আর সৌন্দর্যের নগরী রাজধানী ঢাকা, প্রতিটি ব্যস্ততম সড়কেই লেগে থাকছে যানজট, যেন ভোগান্তির শেষ নেই। বেশ কিছুদিন ধরে যানজট থাকায় চরম তিক্ততায় নগরবাসী। যানজটে অতিষ্ঠ নগরবাসী, বিশেষ করে সকালে যানজটের কবলে পড়ে ভোগান্তিতে পড়ছে অফিসগামীরা। ঘণ্টার পর ঘণ্টা সময় কাটছে গাড়িতে, অনেকে পায়ে হেঁটে মাইলের পর মাইল পাড়ি দিচ্ছেন গন্তব্যে। রাজধানীর এ চিত্র নগরবাসীর কাছে এখন চিরচেনা। আর এর ফলে যেমন নষ্ট হচ্ছে শ্রমঘণ্টা, তেমনি সময় মতো নির্দিষ্টভাবে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে। আর যে কর্মের পেছনে ছুটছেন নগরবাসী, সেই কর্ম হচ্ছে না সময় মতো, এ যেন মরার ওপর খরার ঘা। আমাদের বাস থাকে মতিঝিল থেকে বাহিরে বিভিন্ন জায়গায় যাইতে হয়, ওগুলো টিকিট কাটা থাকে এক টাইমে, যাতে সেম টাইমে পৌঁছানো যায় না। এলিভেটর এক্সপ্রেসে নামে উঠলে মনে হয় যে একটা বিদেশে আছে, নিচে নামলে মনে হয় যে কোন কোন জেলায় আছে আল্লাহ পাক ভালোই জানে। ওইটা এই যে এত উন্নয়ন, এত মেট্রো রেল, এত কিছু, এটা নির্দিষ্ট মানে সুনির্দিষ্ট পরিকল্পনা নাই, যেখানে গিয়ে আমি নামবো ওইখানেই জ্যাম। পরিস্থিতি যখন এমন, তখন বেশ কিছু পরামর্শ দিলেন নগরবাসী আর কিভাবে বা নিরসন হবে যানজট। যদি আমরা ফাইন্যান্সিয়ালি চিন্তা করি, এই একটা মিনিট যানজটের কারণে আমাদের ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন অনেক বেশি পরিবর্তন হয়, আমরা অনেক বেশি পিছিয়ে পড়ছি। জরুরি পদক্ষেপ হিসাবে ট্রাফিক নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, আর যত্রতত্র গাড়ি থামানো যাবে না। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন।
দেখা হবে পরবর্তীতে নতুন কোন নাগরিকের প্রত্যাশা প্রাপ্তি, সঙ্গতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাইটিভিতে। প্রথমবারের মতো বস্তায় আদা চাষ করে লাভের মুখ দেখেছে খুলনা জেলার দিঘুলিয়া উপজেলার তেলিগতি গ্রামের এক কৃষক। তার এমন প্রক্রিয়ায় আদা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অন্যান্য চাষিরা। আগামীতে এ ধরনের আদা চাষ বাড়াতে কাজ করা হচ্ছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিকের তথ্য ও চিত্রে আমেনা হীরার ডেস্ক রিপোর্ট। প্রথমবারের মতো বস্তায় আদা চাষ করে লাভের মুখ দেখছে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার তেলিগতি গ্রামের কৃষক কাজী শহীদুল ইসলাম পিটো। জিও ব্যাগে আদা চাষ করেন তিনি। প্রতি বস্তায় আদা হয় 500 গ্রাম থেকে 1 কেজি। এই পদ্ধতিতে বাড়ির সামনে কিংবা পেছনে গাছের ছায়াযুক্ত পতিত জায়গায় করা যায় আদা চাষ। পরিমাণ মতো জৈব রাসায়নিক সার এবং বেলে দোআঁশ মাটির সঙ্গে দানাদার কীটনাশক মিশিয়ে বস্তাগুলো ভরে তাতে বীজ রোপণ করতে হয়। চারা লাগানোর প্রায় 9 মাস পর আদা তুলতে পারে কৃষকরা। আমার সব মিলে খরচ হয়তো 40 লিভার সহ 40-50 হাজার টাকা আমার খরচ। ওই কৃষি অফিসারের কাছে পরামর্শ নিয়ে কীটনাশক দিয়ে ওই যেভাবে বলে আমরা সেইভাবেই কাজ কাম করি। তাহলে এই চাষটা তো অতি উত্তম চাষ এবং এটার ফলন ভালো যদি হয় ইনশাল্লাহ আমরা সবাই এই চাষ এই করব। অল্প খরচ আর সীমিত জায়গায় এ চাষ করা যায় বলে এ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আগামীতে এলাকার লোকজন এটা এখানে দেখতে আসে, প্রায় আসে দেখতে। আগামীতে এলাকার লোকজন এ চাষে উদ্বুদ্ধ হয়েছে। যেসব ভাই আছে তাদের এটা বলবো যে এ ধরনের ক্ষেত করলে আমরা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবো। আমার এলাকায় সবাই যাতে করে সেই দিকে আমি এখন চেষ্টা চালাবো যাতে সবাই এটা ভালো করতে পারে। লাভজনক হওয়ায় আগামীতে এ পদ্ধতির চাষাবাদ ব্যাপকভাবে বাড়বে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বস্তায় আদা চাষকে উৎসাহিত করছি এবং সারা উপজেলায় তথা সারা অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। এটা খুবই ফলপ্রসূ হচ্ছে। আমরা আশা করি যে আমাদের যে ঘাটতি রয়েছে এরকমভাবেই আমরা ঘাটতি পূরণ করতে পারবো এবং আমদানি নির্ভরতা কমাতে পারবো। আমিনা হীরা, মাই টিভি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলায় 22 জন নিহত হয়েছেন। মেইন অঙ্গরাজ্যের লিউস্টন এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন 50 থেকে 60 জন। বুধবার এ ঘটনা ঘটে। দেশটির একাধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাত দিয়ে CNN এ খবর জানিয়েছে। লিউস্টন পুলিশের মুখপাত্র জানিয়েছেন একটি বার, রেস্তোরাঁ এবং ওয়ালমার্টে এ হামলার ঘটনা ঘটে। অ্যান্ড্রোসগনি কাউন্টি শেরিফের কার্যালয়ে সন্দেহভাজন দুজন হামলাকারীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পরে এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। এবার ফিলিস্তিন ইসরায়েল প্রসঙ্গ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চতুর্থবারের মতো ব্যর্থ হল গাজা ইস্যুতে শান্তি প্রস্তাব। এবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। বুধবার তোলা খসড়ায় বলা হয় গাজায় ত্রাণ প্রবেশে মানবাধিকার অস্ত্রবিরতির কথা। সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ না করে কোনো দেশের আত্মরক্ষার অধিকার ইস্যু ছিল এই প্রস্তাবে। এতে সমর্থন দেয় নিরাপত্তা পরিষদের 10 সদস্য। ভোটদানে বিরত ছিল 2 দেশ, চীন রাশিয়া ছাড়াও বিপক্ষে ভোট দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে গাজা ইসরায়েলের বিরতিহীন বোমা হামলায় 24 ঘন্টায় প্রাণ গেছে 750-এরও বেশি মানুষের। এছাড়া হামলায় আল জাজিরার সাংবাদিক ওয়াইল আল দুহদার স্ত্রী ও 2 সন্তান নিহত হয়েছে। নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থান করছিলেন তারা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শেয়র নামগুলো জানিয়ে দিব আরও একবার। প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত নির্বাচনী পরিবেশ এখনো হয়ে ওঠেনি বললেন সিইসি। বিএনপিকে চায় নিমন্ত্রণ দেওয়া হলেও আসেনি দলটি। কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের কারণে চট্টগ্রাম অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। আনসার ব্যাটালিয়ন বিল এবং পুলিশ কল্যাণ তহবিল বিল ইস্যুতে আজ বৈঠকে বসবে সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বেতন বৃদ্ধির দাবিতে চতুর্থ দিনের মতো গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বিঘ্ন, সতর্ক অবস্থানে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।